আমি বুঝাইনি ওনারা ওই দিয়ে কালকে এটা অনুষ্ঠান আমাদের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়িকার নিপন উচ্চ আদালতের আদেশ অমান্য করেই তিনি সাধারণ সম্পাদকের পদের চেয়ারে বসেছেন শুধু তাই নয় সেই সাথে তার নিমপ্লেটটাও পরিবর্তন করেছেন তিনি আর এ নিয়ে গণমাধ্যমের সামনে নতুন করে অভিযোগ করেছেন নায়ক জায়েদ খান তিনি বলেন নিপুন এত ক্ষমতা কোথা থেকে পেল তিনি উচ্চ আদালতের রায়কেই তোয়াক্কা করছেন না চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসে চিত্রনায়িকা নিপুণ আদালতের আদেশ অমান্য করেছে বলে অভিযোগ করেছেন জায়দ খান গতকাল বৃহস্পতিবার দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় জায়দ খান বলেন তারা কি আইন কারণের উদ্ধে চলে গেছে এটা কিসের বহি প্রকাশ ক্ষমতা কোন ক্ষমতা বলে নিপুণ এসব করছেন জায়েদ খান এ সময় আরও বলেন ওই আপিল বোর্ডের নির্দেশনা আর একজন সাধারণ মানুষের নির্দেশনা একই ব্যাপার যাই হোক আদালত একটা বিষয় নিয়ে আদেশ দিয়েছেন তারা সেটা মানছেন না এ সময় জায়েদ খান আদালত এবং আইনের প্রতি আস্থা রেখে আরো বলেন আমি ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো কথা বলবো না মহামান্য আদালত যা রায় দিবেন আমি সেই রায়েই সন্তুষ্ট থাকবো আপনারা হয়তো অবগত আছেন ১৩ তারিখ পর্যন্ত হাইকোর্ট সাধারণ সম্পাদকের পদটি স্থগিত করেছেন এবং সেখানে আদালত স্পষ্টভাবে বলে দিয়েছে তেরো তারিখের আগে জায়দ খান বা নিপুণ কেউই ওই চেয়ারে বসতে পারবেন না অপরদিকে জায়েদ খানের এই অভিযোগের প্রসঙ্গে সহ সাধারণ সম্পাদক সাইমন সাদেক বলেন জায়দ ভাইয়ের রিটের রায় স্থগিত করেছে আদালত ফলে নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন কারণ জায়দ ভাইয়ের রিটের আগে আপিল বোর্ডের রায়েই নিপুণ আপুই সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি আরো বলেন আমরা সেই পুরোনো রায়টি মেনে নিয়েই অফিস করেছি অপরদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুন এবং ইলিয়াস কাঞ্চন সহ তাদের প্যানেল গতকাল বৃহস্পতিবার বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এই যাত্রা তবে এ বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা এবং সমালোচনা সাধারণ মানুষ এবং নেটিজনরা মনে করছেন তেরো তারিখের রায়টি নিজের পক্ষে নিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ার জন্যই চিত্রনায়িকা নিপুণ এ কাজটি করেছেন এবং সাধারণ নেটিজনরা আরও মনে করছেন ভবিষ্যতে যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরাসরি সাপোর্ট পান নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন জন্যই তারা এই কাজটি করেছেন